Assalamualaikum, प्रिय शिक्षार्थीरा सबाई केमन आछो? आशा करी भालो आछो, सबाई सुस्थ आछो, निरापदे आछो। হ্যাঁ, নতুন বছর, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। উপরে ঘুমাচ্ছে ক্লাস 8 থেকে সবাই 9 এ উঠে গেছো, রেজাল্ট কার্ড পেয়ে গেছো, খুব খুশি না? কিন্তু স্কুল আসতে পারলে খুশি লাগতো। জি জি আসো লাইনে। হ্যাঁ, ক্লাস 9 যারা নতুন প্রমোশন পেয়ে 9 এ উঠেছো, আজ আমি নবম শ্রেণী শিক্ষার্থীদের সাথে অনলাইনে ক্লাস নেব কি বাংলা। বাংলা মেইন নাকি আমাদের চেঞ্জ হবে কিছু, তাই এখন বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই জয়েন হও। দেখো, নতুন বছরের প্রথম ক্লাস, প্রথম অধ্যায় থেকে শুরু করব। এবারে সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে সবগুলো অধ্যায় যাতে তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, বুঝছো? সেদিকে খেয়াল রাখবা এবং আমাদের সাথে সংযুক্ত থাকবা। কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে প্রশ্ন করবা, ঠিক আছে? তাহলে আমি আজকে তোমাদেরকে পড়াবো কি, বাংলা দ্বিতীয় পত্র বইটা। এখন অষ্টম শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্র তোমাদেরকে আমি পড়াতাম মেয়েদের শাখায়, তোমরা ছেলেদের শাখায় আছো, তোমাদের ছেলেদের সঙ্গে আমার যোগাযোগ ছিল না, আমি মর্নিং শিফটে ছিলাম। তো এই যে বাংলা সেকেন্ড পেপার বইটা, এইটের সাথে 9-এর কিন্তু অনেক পার্থক্য, অনেক। দেখো, 9-এর বইটা নিশ্চয়ই তোমরা পেয়েছো, ক্লাস 9-এর বাংলা দ্বিতীয় পত্র বইটা পেয়েছো। তোমরা বইটা খুলো, খুলে দেখো তোমাদের বইয়ে অধ্যায় আছে মোট কয়টি? 5টি অধ্যায় আছে। এখন দেখতে পাচ্ছ আমাকে? তোমরা আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবাই আমাকে দেখতে পাচ্ছ? দেখো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইটা তোমরা 8-এ যা পড়েছ, বাংলা গ্রামার কিন্তু প্রত্যেক ক্লাসে একই জিনিস, বারবার কিন্তু আমরা রিভিশন করতেছি, হয়তো একটু একটু বাড়ানো থাকে আর কি, সংজ্ঞাগুলো বিশ্লেষণটা একটু একটু বর্ধিত থাকে। তাহলে দেখো, এখানে আমাদের 9-এর বইতে মোট আছে 5টি অধ্যায়ে বিভক্ত আমাদের সম্পূর্ণ বইটা, যে বাংলা দ্বিতীয় পত্র বইটা, এটা 5টা অধ্যায়ে বিভক্ত আছে। প্রত্যেকটা অধ্যায়ে, প্রথম অধ্যায়ে আছে 2টা পরিচ্ছেদ, দ্বিতীয় অধ্যায়ে আছে 4টা পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়ে আছে 11টা, দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়, 11টা পরিচ্ছেদ, চতুর্থ অধ্যায়ে আছে 8টা পরিচ্ছেদ, পঞ্চম অধ্যায়ে আছে মোট 7টা পরিচ্ছেদ। তাহলে আমাদের যা পরীক্ষা হবে, পরীক্ষায় আসবে সব কিছু কিন্তু এই বইটা থেকেই আসবে, এই বইটার বাইরে তোমাদের কোনো রকম প্রশ্ন করা হয় না, পূর্বেও করা হয় নাই, এখনো এই বইয়ের বাইরে, এই বইতে নেই এমন কোনো প্রশ্ন তোমাদেরকে আমরা করব না। তাহলে এই বইটা পুঙ্খানুপুঙ্খরূপে আগাগোড়া ভালোভাবে কি করতে হবে? আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এবং আমরা যে ক্লাসগুলো নেই আমাদের সাথে সংযুক্ত থাকতে হবে ক্লাসে, বুঝতে না পারো তাহলে বারবার হবে বিষয় ভালোভাবে পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে, না বুঝে কিন্তু চুপ করে বসে থাকবে না। যে ভালো ও জ্ঞান নিজের চেষ্টাতেই করে, কি নিজের চেষ্টা ছাড়া কি হয়? হয় না। তাহলে দেখো, তোমাদের প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে ছিল ভাষা, এটার উপরে গত পরশু দিন একটা ক্লাস হয়ে গেছে, আরেকজন ম্যাডাম নিয়েছিলেন। তাহলে আজকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, দ্বিতীয় পরিচ্ছেদটা। তাহলে
দেখো দ্বিতীয় পরিচ্ছেদে আছে কি বাংলার ব্যাকরণ ও এর ও এ আলোচ্যের বিষয়। তৃতীয় পরিচ্ছেদে আছে কি বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় হলো দ্বিতীয় পরিচ্ছেদে। প্রথম পরিচ্ছেদে ছিল তোমাদের ভাষা, ভাষা নিয়ে আলোচনা হয়ে গেছে প্রথম ক্লাসে। আজকে সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে পড়াচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম অধ্যায়ের বাংলা ব্যাকরণ ও। তাহলে ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কি? এর উৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ দেখো তোমার বইতে সুন্দর ভাবে বিশ্লেষণ করে দিয়েছে। সমান সমান বি যোগ আ, বি যোগ আ যোগ পি যোগ অন, কি হলো? এইটার উৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে ভাষাটাকে বিশেষভাবে বিশ্লেষণ করার জন্য, তাই তো? তাহলে ব্যাকরণ পড়লে কি, আমরা ছোট ক্লাসে তোমাদেরকে কি শিখিয়েছি, যে সমস্ত পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে কি ব্যাকরণ বলে, তাই না? ব্যাকরণ বলে। তোমরা তোমাদের ছোট ক্লাসে 6 7 8 এ যে যে শাস্ত্র পাঠ করলে, শাস্ত্র মানে বই, যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকেই ব্যাকরণ বলে বলে। তোমার কিরকম, যে শাস্ত্রে কোনো ভাষা বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপ, সেগুলোর বিশ্লেষণ করা এবং বিভিন্ন উপাদানের সাথে, ভাষার যে বিভিন্ন উপাদান আছে সেগুলির সঙ্গে সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশেষভাবে আলোচনা করা হলো ব্যাকরণের কাজ। তাহলে ব্যাকরণ পাঠ করলে আমরা বিভিন্ন ভাষার কি প্রকৃতি, উপাদানগুলির প্রকৃতি ও স্বরূপ সম্পর্কে জানতে পারব। তাহলে প্রত্যেকটি ভাষারই ব্যাকরণ আছে এবং প্রত্যেক ভাষার ব্যাকরণেরই চারটি মৌলিক অংশ থাকে। তাহলে আমাদের বাংলা ভাষার ধ্বনি চারটি মৌলিক অংশ আছে এবং আমাদের এই ব্যাকরণ বইটা এই মৌলিক চারটি অংশ নিয়েই আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এই চারটি মৌলিক বিষয় সম্পর্কে যদি বিস্তারিত জ্ঞান লাভ করতে পারি তাহলে আমাদের বাংলা ব্যাকরণ সম্পর্কে কি আর কোনো চিন্তা থাকে? হ্যাঁ, আর কোনো সমস্যা থাকে? সমস্যা থাকে না। তাহলে আমরা কি প্রথম থেকেই শুরু করেছি? তোমরা নতুন ক্লাসে উঠছ, নতুন বইয়ের গন্ধ কি সুন্দর, না? কত ভালো লাগে পুস্তকগুলো উল্টাইতে। তো তাহলে প্রথম ক্লাসটা, প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে ছিল ভাষা, তোমরা ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করেছ। এখন দ্বিতীয় পরিচ্ছেদে আছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। আমি এর উপরে তোমাদেরকে আজকে বুঝাই। তাহলে বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হলো চারটি ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। বাংলা ব্যাকরণের প্রথমত ধ্বনি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। হ্যাঁ, ধ্বনি, ধ্বনির পরে আসছে কি শব্দ, শব্দ, কি
শব্দ বাক্য চার নম্বরে আসছে কি বাক্য বাক্য এই চারটা বিষয় নিয়ে ব্যাকরণে আলোচনা করা হয় সমস্ত বইটাতে এই চারটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাহলে প্রথমত ধ্বনি নিয়ে যে চারটা আলোচনা করা হয় সেটা হলো ধ্বনিগত ধ্বনি দেখো তোমার বইতে সুস্পষ্ট করে লেখা আছে ধ্বনি তত্ত্ব হ্যাঁ আমার কথা যদি ভুলে যাও তাহলে আবার ভুলে দেখবা এখন যদি বুঝতে তোমার কিছুটা সমস্যা হয় যেহেতু তুমি ক্লাসে সরাসরি প্রশ্ন করতে পারতেছো না সেহেতু বইটা খুলে সামনে রাখো তারপরে শব্দ এখানে বলা হয় শব্দ তত্ত্ব যেখানে শব্দ নিয়ে আলোচনা করা হয় সেটা হলো শব্দ বর্ণ আছে কয়টি স্বরবর্ণ আছে 11টি আর
39টি আছে কি ব্যঞ্জন বর্ণ 11টি ব্যঞ্জন বর্ণ 39 মোট 50 ব্যঞ্জন বর্ণ এই তো তাহলে আমরা কি করি এগুলি যে লেখার জন্য যে সাংকেতিক চিহ্নগুলি ব্যবহার করি সেগুলিকে বলা হয় বর্ণ এগুলি নিয়ে আলোচনা বিস্তারিত আলোচনা হবে ধ্বনি তত্ত্ব যখন পড়াবো তখন এগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণগুলো হ্যাঁ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এখন শুধু তোমার বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি আছে সেগুলোর উপর একটু ধারণা দিচ্ছি তাহলে যে চারটা বিষয় বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় মোট মূল মৌলিক ধরন মোট চারটি এই চারটি তো লিখে দিলাম ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব বাক্য তত্ত্ব অর্থ তত্ত্ব তাহলে ধ্বনি কি মুখ মুখ থেকে নিঃসৃত যে আওয়াজ বা অন্য কোনো অঙ্কাস্থ যে আওয়াজ সেগুলিকে বলা হয় ধ্বনি আর এগুলি লিখিত এগুলি লিখতে গেলে যে বর্ণ যে প্রতীক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি আমরা সেগুলি হলো বর্ণ এই ধ্বনি এবং বর্ণ নিয়ে ধ্বনি তত্ত্ব যখন পড়াবো তখন বিস্তারিত আলোচনা করব এরপরে আছে কি শব্দ বা রূপ তত্ত্ব দুই নম্বরে আছে তাহলে শব্দ এক বা একাধিক ধ্বনির অর্থবোধ সম্মিলিত এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে কি হয় একটি শব্দ তৈরি হয় শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় এই জন্য শব্দ তত্ত্বকে বলা হয় ঠিক আছে বোঝা গেল শব্দ তত্ত্বকে রূপ তত্ত্ব বলা হয় তাহলে আমরা যখন আবার তোমাকে রূপ তত্ত্ব বা শব্দ তত্ত্ব অধ্যায়ে যাব তখন এটার উপরে বিস্তারিত আলোচনা করব এরপরে আছে কি বাক্য তত্ত্ব তাহলে বাক্য তত্ত্ব মানুষের কি মানুষের বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় কতগুলি শব্দ পাশাপাশি বসে একত্রিত হয়ে যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে প্রকাশিত হয় তখন তাকে আমরা কি বলি বাক্য বলি ঠিক আছে তাহলে বাক্য তো আমরা আলোচনা বাল্টিটা আছে পাতা আমরা আলোচনা করব এই বাক্য তত্ত্ব নিয়ে মানে বাক্যের যাবতীয় কত প্রকার বাক্য বাক্য কিরকম ভাবে গঠিত হয় আমরা তোমাদেরকে সাথে সাথে বিস্তারিত আলোচনা করব তারপরে আছে কি অর্থ তত্ত্ব শব্দের অর্থ বিচার বাক্যের অর্থ বিচার অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন মুখ্যার্থ গৌণার্থ বিপরীতার্থ ইত্যাদি অর্থ তত্ত্বের আলোচ্য বিষয় যখন আমরা অর্থ তত্ত্ব নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এরপরেও ব্যাকরণে আরো কিছু আলোচনার বিষয় রয়ে গেছে যেগুলো আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এখন একটু সময় কম বুঝছো আজকে খুব অল্প সময় পেয়েছি যে আমাদের মিটিং আরম্ভ হয়ে গেছে আমি মিটিংয়ে যাই হ্যাঁ পরবর্তীতে আমি তোমাদের এই অধ্যায়টাই নিয়ে আমি বিস্তারিত বিশদভাবে আলোচনা করব আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে কারণ ব্যাকরণ যদিও সহজ সহজ কিন্তু তারপরেও তোমাদের কাছে কেমন গুলো কঠিন কঠিন লাগে যেন বুঝি না এরকম একটা ভাব ধারণা তোমাদের মধ্যে বিরাজ করে এই ভাবটা যেন তোমাদের মধ্যে না থাকে হ্যাঁ এই সংশয়টা কাটাবার জন্য বারবার আমার সাথে তোমরা বসবা যোগাযোগ করবা আলোচনা করবা জানতে চাবা বুঝতে চাবা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত